আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই যাকে আমি আমার মনে করি উস্তাজ হিসেবে মানি তিনি বিভিন্ন সময় আসলে সামনাসামনি তো আর প্রশংসা করার দরকার নেই উনি আসার আগেই ওনার ব্যাপারে আপনার সামনা সামনে আমি বলেছি নিজে ফোন করে মাঝে মাঝে তিনি আমাকে অনেক জায়গায় সংশোধনী দেন অনেক জায়গায় উপদেশ দেন আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমাকে নসিহত করেন যারা আমাকে দিনের প্রতি এগিয়ে দেন আমি মনে করি তারা হচ্ছেন আমার সবচেয়ে উত্তম অভিভাবক আমার উত্তম বন্ধু আমার বড় ভাই হচ্ছেন এমনই একজন মানুষ উস্তাজের মতো তিনি আমাকে দিক নির্দেশনা দিয়ে থাকেন হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করবেন তিনি চলে এসেছেন ব্যধবের মতো আমি আর আলোচনা চালাতে চাই না এই যে আমাদের জীবনে মাঝে মাঝে বালা মুসিবত আসে কষ্ট আসে দুঃখ আসে কিংবা ব্যক্তি জীবনের বাহিরে সমাজের উপরে রাষ্ট্রের উপরে অথবা কোনো জাতিগোষ্ঠীর উপরে মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ গজব আসে দুর্ভিক্ষ আসে খরা আসে বন্যা আসে ভূমিকম্প আসে এগুলো পাঠান কে আরও জুড়ে বলেন এগুলি থেকে বাঁচান কে এইগুলো যে মাঝে মাঝে আসে এগুলো কি এমনি এমনি আসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দু হাজার সাল এটা দুর্ভিক্ষের বছর হতে পারে বড় বড় বিশ্ব নেতারাও বলছেন দু সালে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে ওনারা তো এখনই কথা বলছেন দেড় হাজার বছর আগে নবীজি বলেছেন কেয়ামতের আগে ঘন ঘন দুর্ভিক্ষ আসবে ঘন ঘন ভূমিকম্প আসবে নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন নবীদের ওয়া ওলামায়ে কেরাম এখনো দুনিয়াতে আছেন তো নাকি নাই আপনারা যারা ইউটিউবে বয়ান শোনেন ফেসবুকে ওয়াজ শোনেন বাংলাদেশের বড় বড় বিশেষজ্ঞ উলামারা যারা হাদিস নিয়ে কোরআন নিয়ে গবেষণা করেন তারা আরও দশ বারো বছর আগ থেকে বলে আসতেছেন যে দু হাজার আঠারো সালের পর থেকে পৃথিবীতে দুর্ভিক্ষ আসতে পারে কিন্তু আমরা কোরআন হাদিসের বিশেষজ্ঞ যারা তাদেরকে সন্ত্রাসী বানায়া। যারা আগে থেকেই দুর্ভিক্ষের আগাম খবর কুরান হাদিস রিসার্চ করে দিয়ে রেখেছেন তাদের হাতে হাত করে পড়ে তাদেরকে আমরা জেলখানায় বন্দি করে রেখেছি আল্লাহর কসম যে দুর্ভিক্ষ আসবে আলেমদের হাতের হাত করে খুলে না দিলে এই অন্ধকারের সুফে সাথে ঘোষ সম্ভব নয় কোরআনের একটা সুরা দিয়ে বেশ কিছু আয়াত দিয়ে আর কয়েকজন নবীর জীবনে দিয়া বুঝাই দুর্ভিক্ষ কেন আসে আবার দুর্ভিক্ষ থেকে বাঁচা যায় কেমনে কয়েকজন হাসতেছে হুজুর মাঠ গরম করে ফেলছে এগুলো তো কোরআনে নাই আছে তো আছে প্রগতিশীলরা বলবে এই মূল্লারা বাস্তবিক রাখে না দুর্ভিক্ষ যদি আসেও এটা আমাদের পাপের কারণে আসতেছে না এটা রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের কারণে আসতেছে এখন এই পাগলাদেরকে কেমনে বুঝাবেন এদেরকে বুঝানোর ঔষধ আমাদের কাছে সেই সকল পাগলাদেরকে বলতে চাই দুনিয়াতে এর আগে আল্লাহ তালা বড় বড় দুর্ভিক্ষ গজব দিয়েছেন কিন্তু কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তার হেফাজতে বাঁচায় রাইখা আশেপাশের সবগুলা জালেনকে আল্লাহ শেষ করে দিয়েছেন এরকম নজির নাই তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করার আগে কিছুদিন আগের গজব নিয়ে আগে আলোচনা করে ফেলি দুই বছর আগে পৃথিবী এক গজব শুরু হয়েছিল গজবের নাম কি আরো জুড়ে বলেন করোনার এই গজব পাঠিয়েছেন কে করোনা কি আমরা বানিয়েছি নাকি এই গজব দিয়েছেন যিনি গজব থেকে আমাদেরকে বাঁচিয়েছেন তিনি দেখেন এই দুনিয়াতে পৃথিবীতে যারা তথ্য প্রযুক্তি চিকিৎসা তত্ত্ব প্রযুক্তি সামরিক শক্তি সব দিক থেকে যারা উন্নত এবং সমৃদ্ধ সেই সকল কতিপয় দেশ করোনা ভাইরাস আসার পরে তারা নাস্তানাভূত হয়ে গিয়েছে সেই সকল দেশগুলোতে লাশের স্তূপ হয়েছে কবর দেওয়ারও জায়গা ছিল না এমনকি শ্মশানে লাশ পোড়ানোর জায়গা ছিল না শেষ পর্যন্ত লাশকে ফেলে দিতে হয়েছে এই বাংলাদেশে ইসলামের চর্চা কম হয় না বেশি হয় যেই দেশে ইসলামের চর্চা যত বেশি হয়েছে সেই দেশ আল্লাহর হেফাজত তত বেশি পেয়েছে ডব্লিউ এইচ অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশ গরিব দেশ চিকিৎসা ব্যবস্থা ভালো না এই দেশের মানুষও খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এই দেশে কম করে হলেও দশ লক্ষ মানুষ মারা যাবে এটা ছিল তাদের প্রেডিকশন কিন্তু করোনা ভাইরাস শুরু হওয়ার পর দেখা গেল উন্নত উন্নত দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ মারা গেল আর আমার সোনার বাংলাদেশের মুসলমানগুলোকে গুলোকে তালা রহমতের চাদর দিয়ে বাঁচিয়ে রেখেছে কিছুদিন আগের ঘটনা সরাসরি আপনাদেরকে বুঝাইলাম যে দুর্ভিক্ষ বা যে কোনো গজব মহামারী আসবে আল্লাহ চাইলে বাঁচায় দিতে আমরা স্কুল বন্ধ রেখেছি স্কুলের ছেলে করোনা ধরে ফেলবে কলেজ বন্ধ রেখেছি বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছি চুপি চুপি হেফজখানার ছাত্ররা হেফজ মাদ্রাসায় পড়েছে কিন্তু কোন হেফজখানার মাদ্রাসার ছাত্ররা করোনায় আক্রান্ত হয় না। কোরআনের বরকতে কোরআনের পাখি গুলারে বাঁচাইয়া দিয়েছেন কে তাহলে বোঝা গেল গজব দেন যিনি দয়া করে গজব থেকে বাঁচাতে পারেন তিনি এই জন্য সামনে যে দুর্ভিক্ষ আসতেছে হ্যাঁ দুর্ভিক্ষ আসবে মন্দা আসবে এটা তো নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন ক্যামতের আগে ভূমিকম্প হবে নবীজি বলেছেন ক্যামতের আগে ঘন ঘন ভূমিকম্প ঘূর্ণিঝড় হবে হঠাৎ হঠাৎ লাগবে কয়েক মাস আগে আপনারা দেখেছেন ইউরোপের শীত প্রধান করে গরম বেড়ে হঠাৎ অগ্নিকাণ্ড হয়েছে সব নবীজির ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন শুরু হয়েছে এই যে দুর্ভিক্ষ আসতেছে এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ করার দরকার আছে না নাই যে সকল প্রগতিশীলতা বলে মোল্লারা কিচ্ছু বুঝে না তাদের প্রথম জবাব দিলাম এই যে দেখো কিছুদিন আগে এই যে করোনা ভাইরাস গেল করোনার কত ভেরিয়েন্ট আসলো উমিক্রণ কুমিক্রন ডুমিক্রন কত যে ভেরিয়েন্ট চেঞ্জ হয় বলেন তো দেখি মুসলমান দেশগুলো অর্থাৎ যেই দেশে নামাজ বেশি রোজা বেশি ইসলামের চর্চা বেশি সেই দেশে আল্লাহর রহমত বরকত ছিল কম না বেশি দেখেন দেখেন গবেষণা করে দেখেন যেই দেশে নামাজ নাই রোজা নাই ইসলাম নাই যেই দেশে জেনা বেশি বেবিচার বেশি বেশি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই দেশে করোনার ঠাগাও সব চাইতে বেশি তাহলে বুঝা গেল যে কোনো মহামারী কিংবা গজব থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই এই যে সামনে দুর্ভিক্ষ আমরা বলছি এটা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কারণে মন্দা সব দিকে দেখা দিয়েছে হা জাগতিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও রিজিক খাওয়ায়া হেফাজতে রাইখা মানুষকে বাঁচাইতে পারেন কে দেখেন ইউসুফ নবীর কিচ্ছা শোনাই ইউসুফ নবীর কিচ্ছা ইউসুফ আলাইহিস সালামের নামে কোরআনে একটা সূরা আছে না নাই আলামিন দিয়েছেন তার মধ্যে সিরিয়ালি বারো নম্বর সুরা আল্লাহ রেখেছেন ইউসুফ নবীর নামে সুরাটার নাম হচ্ছে সুরা ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরে ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল মজার ব্যাপার হলো ইউসুফ নবীর অনুসারী যারা ছিল অর্থাৎ তাওহিদবাদে যারা ছিল আল্লাহর দিনকে যারা মানতো এই সকল লোকদেরকে আল্লাহ দুর্ভিক্ষ থেকে হেফাজত করলেন কিন্তু মিশরের আশেপাশের দেশের মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিলেন এখন দেখেন চতুর্দিকের দেশে দুর্ভিক্ষ নামলো কিন্তু এর পাশের দেশ মিশরের মধ্যে দুর্ভিক্ষ নামলো না কুদ্রতাকার তাহলে বুঝা গেল দুর্ভিক্ষ দেন যিনি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে পারেন ও আশেম সেই কাহিনীটা আপনাদের কিছুটা ইউসুফ থেকে শোনায় আল্লাহর নবী সাহিদিন ইউসুফ আলাইহিস তিনি ছিলেন এই দুনিয়ার সত্যর একজন সুপুরুষ যাকে দেখলে চোখ ফেরানো যেত না সেইদিনা ইউসুফ আলাইহিসালাম রব্বুলা আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না ইউসুফ আলাইহ ইসলামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহ ইসলাম ইয়াকুব তার সকল ছেলেদের মধ্যে ইউসুফ আলাইহ বেশি ভালোবাসতেন এই জন্য তার অন্যান্য ভাইরা এটা মেনে নিতে না পেরে একদিন তারা ষড়যন্ত্র চক্রান্ত করে তাদের ভাই ইউসুফ আলাইহ কে খেলার নাম করে নিয়ে গেল মরুভূমিতে তারপরে অন্ধকার কুয়ার মধ্যে তাদের ভাই ইউসুফ আলাই ইসালামকে নিক্ষেপ করে দিয়েছিল মনে মনে তারা ভেবেছিল আমাদের ভাই ইউসুফকে যদি আমরা এই কুয়ায় ফেলে দিই সাঁতার না জানা ছোট্ট ইউসুফ এই কুয়াতে পড়লে মারা যাবে অথবা কেউ যদি তাকে কুয়া থেকে উঠিয়ে ফেলে তাহলে কুয়া থেকে উঠালে যারা উঠাবে তারা ইউসুফকে তাদের গুলাম বা দাস বানিয়ে ফেলবে এই নিয়ে তারা ইউসুফ আলাই ইসালামকে যখন কুয়ায় ফেলে দিল ইউসুফ আলাই ইসালামকে অন্ধকার সেই কুয়া থেকে রব্বুল আমিন কেমনে হেফাজত করলেন শোনেন ইউসুফ নবীকে যে কোন তারা সেই অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিল রব্বুল আল আমিন ইউসুফ নবীকে সেখানে হেফাজত করলেন তারপরে ঘটনা লম্বা সংক্ষেপে বলতেছি এরা ভেবেছিল দশ ভাই এরা ভেবেছিল তাদের ভাই ইউসুফকে তারা মেরে ফেলবে কিন্তু রব্বুল আল আমিনের কেমন দেখেন বলেন তো হায়াত আর মৌতের মালিককে আর জুড়ে বলেন হায়াত মৌতের মালিককে তারা ভেবেছিল তাদের ভাই ইউসুফকে তারা অন্ধকার কুয়ায় ফেলে দিলে তারা তাদের ভাই মৃত দেখতে পাবে কিন্তু ঘটনা তার উল্টা আল্লাহ আপন কুদরতে ছোট্ট সেই ইউসুফ অন্ধকার কুয়া থেকে ঘটনা ঘটায়া আল্লাহ তালা সুন্দর করে উঠায়া এরপরে মিশরের রাজবংশে আল্লাহ ঢুকায়া দিলেন ইউসুফ নবীকে তৎকালীন মিশরের আসিস মিশর যিনি ছিলেন ছোট্ট ইউসুফকে তিনি গুলাম হিসাবে ক্রয় করে নিলেন কিন্তু ইউসুফ সালামের চেহারা দেখে মেধা আর বিচক্ষণতা দেখে গুলামের মতো তার সাথে আচরণ করলেন না তিনি তাকে যখন রাজ দরবারে নিয়ে আসলেন তার স্ত্রী জুলাইখাকে ডাকলেন জুলাইখাকে দেখে বললেন জুলাইখা তোমার জন্য বড় একটা পুরস্কার এনেছি বড় একটা হাদিয়া এনেছি এই গুলাম আমি তোমাকে দান করলাম এই গুলাম অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান ইউসুফ নবী অত্যন্ত সুন্দর ছিলেন তখন তো তিনি ছোট জুলাইখা ইউসুফ আলাইহি সালাম কি ছোটবেলা থেকেই তার রূপ সৌন্দর্যের মুখে পড়ে ব্যাকুল হয়ে গেল তার চোখের সামনে ইউসুফ নবী বড় হয়ে উঠতে লাগলেন ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করলেন জুলাইখা সেই ছোট্ট থেকে ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখে ইউসুফ নবীর রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল পড়া হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে যৌবন বয়সে যখন ইউসুফ নবী ছিলেন সেই সময় ইউসুফ আলাই তার আমন্ত্রণ জানালো সাতটি দরজা ছিল সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল সবগুলো দরজা লক করে করে দিল বন্ধ তারপরে ইউসুফ নবীকে খাস কামরায় এনে বলল ইউসুফ সেই তুমি যখন ছোট্ট ছিলে তোমার ছোট্ট বয়স থেকে আমি তোমাকে দেখে শুনে বড় করেছি আমি তোমার প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছি আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না সে যখন ইউসুফ নবীকে কুপ্রস্তাব দিল ইউসুফ নবী তিনি তো আল্লাহর নবী ছিলেন তাকে হেফাজত করেছেন কে ইউসুফ নবীকে যখন এই প্রস্তাব দেওয়া হলো। সেই দেনা ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহকে ভয় করলেন জুলাইখার প্রস্তাব তিনি রিজেক্ট করে দিলেন প্রত্যাখ্যান করে দিলেন যুবকদেরকে বলছি চরিত্র গঠন করা লাগবে এই রকম ইউসুফ নবীর মতো এখন তো তোমরা এতিমার মিসকিনের মতো নিজের চরিত্রকে এমন ভাবে শেষ করছো এতিম মিসকিনের মতো গালস স্কুলের গেটের সামনে দাঁড়ায় থাকক মহিলা কলেজের গেটের সামনে দাঁড়ায় থাকক রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো খবরদার ভাইয়েরা এই যৌবন বয়সে নিজের যৌবনটা হেফাজত করো তাহলে কেমতের দিন নবীজির সঙ্গে যিনি আপনাকে জান্নাতে রাখবেন তিনি কে বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনা লাহীহি ওয়ারজলাইহি আযমানু নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এই জন্য যুবক ভাইরা চরিত্রকে হেফাজত করার দরকার আছে না নাই জুলাইখা যখন ইউসুফ নবীকে এই প্রস্তাব দিলাম ইউসুফ নবী প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি আল্লাহকে ভয় করলেন ওই খাস কামরা ওই রুম থেকে কেমনে বের হওয়া যায় তিনি এবার চিন্তা করতে লাগলেন চিন্তা করে দেখলেন হায় হায় এই মহিলা আমাকে এমন এক রুমে নিয়ে এসেছে সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই কিন্তু তার মাথায় চিন্তা আসলো দরজা না হয় চাবি দিয়া লাগায় আছে কিন্তু দরজার তালাটা খোলার জন্য আল্লাহর কুদরত কাজ করতে পারে কিনা আসতে বলবেন না জুড়ে বলেন পারে কিনা ইউসুফ নবী তখন সর্বশক্তিমান মহামহিয়ান মহাগরিয়ান সেই রবের উপরে তাবাক্কুল করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ পাক তার নবী ইউসুফ আলাই সালামের উপর খুশি হয়ে লক করা সবগুলো দরজা একটা একটা করে আনলক করে দিলে ইউসুফ নবী আবার দরজার দৌজা দৌড়া দৌড়াচ্ছেন পালানোর চেষ্টা করছেন জুলাইকা পেছন থেকে ইউসুফ নবীকে ধাওয়া করছে সুরা ইউসুফ আপনারা বাংলা অনুবাদ সহ বাড়িতে গিয়া পড়বেন আমার কাছে তো এক ঘন্টার বেশি সময় নাই এত কথা আয়াত দিয়ে বলতে গেলে তিন চার ঘন্টা লাগবে ইসরা ইউসুফ বাংলায় পড়ে নেবেন দেখবেন সব কথা মিলে যাবে ইউসুফ নবীকে এবার পেছন থেকে ধাওয়া করতে লাগলো সাত নম্বর সাত নাম্বার দরজা যখন ইউসুফ নবী খুলতে যাবেন বের হতে যাবেন ঠিক তখনই জুলাইকা পেছন থেকে ইউসুফ আলাই সালামের জামার মধ্যে টান মারল ইউসুফ নবীর জামার পেছন দিকতে ছিঁড়ে গেল সাত নাম্বার দরজা খোলা মাত্রই দেখা গেল জুলাইখার স্বামী সামনে জুলাইকা আবার কি করবে চিন্তা করছে আমার হাজবেন্ড আমার স্বামী আমার সামনে এখন আমি কি বলবো জুলাইখা তখন বলেছে সুরাই ইউসুফের পঁচিশ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি পঁচিশ নম্বর আয়াতের আগে সব কাহিনী আপনারা পাবেন বাংলায় গিয়ে মিলায় নেবেন জুলাইখা তখন বলল কাত মাজা যাউমান আরাদা বি আহলিকা ইল্লা বলল আমার স্বামী যাকে আপনি দয়া দেখাই আপনার রাজদরবারে জায়গা দিয়েছেন আপনার সেই গোলাম নুন খেয়ে গুন গাইল না আপনার সেই গুলাম আজকে নাফরমানি করলো আপনার ঘরের স্ত্রীর দিকে সে নজর দিয়েছে সুতরাং তাকে কারাবন্দি করা অথবা তাকে কঠিন শাস্তি দেওয়া এটাই উচিত হয় তাকে কারাগারে পাঠান অথবা তাকে কঠিন শাস্তি দেন ইউসুফ সালাম তখন মিশরকে বললেন বললেন না না এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই আমি আপনার স্ত্রীর দিকে কোন নজর দেই নাই আমি তার ক্ষতি সাধনের চেষ্টা করি নাই বরং সে আমাকে এই কাজের জন্য প্ররোচিত করেছে সে আমাকে আহ্বান করেছে আজিজে বিশন বললেন ইউসুফ ছোট্ট বয়স থেকে আমি তোমার মেধা বিচক্ষণতা সততা আর বিশ্বস্ততায় মুগ্ধ আমারও সন্দেহ হচ্ছে তোমার মতো মানুষ এই কাজ করতে পারে না ঠিক আছে তুমি যে বলছো তুমি জড়িত নও তোমার কি কোনো প্রমাণ আছে নাকি ইউসুফ নবী তখন চুপচাপ রইলেন ইউসুফ নবীর পাশেই দেখলেন একটা ছোট্ট শিশু আল্লাহ তালা ইউসুফ আলাইহ ইসলামকে বললেন ইউসুফ তুমি বিচলিত হয় না তুমি তোমার রবকে খুশি করে ফেলেছ তুমি তাকে বলো ওই ছোট্ট শিশু তোমার পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ আকবর তিনি তখন বললেন তিনি তখন বললেন এই ছোট্ট শিশু কথা বলবে সে প্রকৃত ঘটনা বলবে আজিজে মিশর তখন হেসে বললেন ইউসুফ তুমি যে এই ঘটনায় জড়িত এটা আমি বুঝে গেছি নইলে ছোট্ট শিশুর কথা কেন বললা এই শিশুর তো এখনো খুলে নাই সে কোনো কথা বলতে পারে না সুতরাং বাক শক্তিহীন একটা শিশু কেমনি এই ঘটনার বয়ান করবে আমার বাবারা আমার ভাইয়েরা বলেন তো কথা বলার শক্তি যিনি দান করেন তিনি কে আবার কথা বন্ধ করার মালিক ইউসুফ নবী তখন বললেন এই ছোট্ট শিশু তার জবান দিয়ে আজ আল্লাহ কথা বের করাবেন এবং এই ঐতিহাসিক ঘটনার মূল জিনিসটা আল্লাহ জানাবেন তখন ওই ছোট্ট শিশুর দিকে ইশারা করে তিনি বললেন তুমি আল্লাহর নামে আল্লাহর হুকুমে কথা বলো ওই ছোট্ট শিশুর জবান তখন খুলে দিলেন কে ছোট্ট শিশু তখন কথা বলা শুরু করলো সে কি সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কোরআন এ সেটা উঠিয়ে দিয়েছেন ওয়া শাহীদা শাহীদুম মিন আহলিগা ইন কানা কামি সুহুদাম ইন কবলিন ফصدقت ওয়া হুয়া মিনাল কাদিবিন শিশু তখন বলল যদি ইউসুফের জামা সামন দিক থেকে ছেড়া হয় যুলাইখা সত্য বলেছে ইউসুফ মিথ্যা বলেছে আর ওয়া ইংকানা কমি সুহুদমিন্দুবুর ফকদাবত ও হোয়ামিনা সদিনে আর জামা যদি পেছন দিক থেকে ছেড়া হয় তাহলে জুলাইখা মিথ্যা বলেছে জুলাইখা দোষী ইউসুফ নিট আজিজে মিশর দেখলেন জামা পেছন দিকে ছেঁড়া না সামনের দিকে ছেড়া বলেন আরো জুড়ে বলেন কেউ যখন কাউকে ধরতে চায় পেছন দিক থেকেই তো ধরতে চাইবে ইউসুফ নবী যদি জুলাই উপর আক্রমণ করতে যাইতেন। তাহলে তো সামনা সামনে থাকতেন ইউ তখন জুলাইখা ইউসুফ নবীর সামনে সামনের দিকের যে জামা ছিল সেদিক ধরে বাঁচার জন্য ঠান টান মারত কিন্তু দেখা গেল জামার পেছন দিক ছেড়া আজিজে মিশর তিনি লজ্জায় মাথা নিচু করে দিলেন জুলাইখাও মাথা নিচু করে দিল আর এই বিস্ময়কর ঘটনায় তারা অভিভূত হয়ে গেল কারণ ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথা বের হওয়া এটা তো সাধারণ বিষয় না এটা একটা বিস্ময়কর বিষয় এই ঘটনা যিনি ঘটাইতে পারেন তিনি কে আজ যে তখন বললেন জুলাই খাপ তুমি তুমি পাপি তুমি এই ঘটনার জন্য দায়ী অনুতপ্ত হও আর ইউসুফ নবীকে বললেন ইউসুফ এই ঘটনা তুমি কাউকে বলো না এই ঘটনা যেন কেউ জানতে না পারে কিন্তু দেখা গেল এই ঘটনা ধীরে ধীরে মিশরের চতুর্দিকে ছড়িয়ে গেল মিশরের চতুর্দিকে যখন ছড়িয়ে গেল মিশরের সুন্দরী সুন্দরী নারীরা এবার জুলাই খেকে নিয়ে তারা অপবাদ দিতে লাগলো তারা বলল হায় 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 শুনেছুনে কী জুলাইখা তার ঘরের গুলামের দিকে দৃষ্টি দিয়েছে। তার ঘরের গুলামের প্রেমে হাবুডুবুক বার মিশরের নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য মিশরের সকল নারীদেরকে এবার তার রাজদরবারে আমন্ত্রণ করলো তার রাজদরবারে আমন্ত্রণ করে একটা ভোজসভার আয়োজন করলো এরপরে এরপরে সকল নারীদের হাতে ছুরি দিল ছুরি দিল ফল দিল ফল আর ছুরি দেওয়ার পর জুলাইকে আবার ইউসুফ নবীকে ডাক দিল ইউসুফ নবীকে মিশরের ওই নারীরা এর আগে জীবনে কোনোদিন দেখে নাই ইউসুফ নবী যখন ওই কামরায় ঢুকলেন ঘটনা কি ঘটল সুরাই ইউসুফের একত্রিশ নম্বর আয়তের শেষাংশে আল্লাহ বলছেন ফালাব্মা রাআইনাহু আকবারনাহু আপাত বানা এই দিয়া হুন্না বা হুন্না হাসা নিল্লাগি মা হা দাবা শরণ ইনহাজা মিশরের নারীরা হাতের মধ্যে ফল নিয়ে ছুরি দিয়ে যখন ফল কাটতেছিল সেই মুহূর্তে যখন ইউসুফ নবী কামরায় ঢুকলেন ঘরে ঢুকলেন ইউসুফ নবীকে দেখে তারা অবাক হয়ে বলল হ্যাঁ সালিল্লাহ আল্লাহর কি মহিমা মা হাদা বসরান মা হাদা এটা কি মানুষ নাকি চোখের সামনে তাকে দেখছি মানুষ এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মানুষ কি এত সুন্দর হয় নাকি ইনহাদা ইল্লা মালাকুম কারীম আমাদের তো মনে হচ্ছে এটা কোনো সম্মানিত ফেরেস্তা হবে মিশরের নারীয়া আই ইউসুফ নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাতের মধ্যে ছুড়ে দিয়ে যে ফল কাটতেছিল ইউসুফ নবীর রূপের দিকে তাকাই আর চেহারার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে তারা টের পায় না আল্লাহ আকবার জুলায়খা কিছুক্ষণ পরে বলল কি ব্যাপার মিশরের নারীরা হাতের দিকে তাকাও দেখো তোমরা ফল কাটো নাই ভুল বসু আঙুল কেটে ফেলেছ চোখের সামনে জীবনে একবার ইউসুফকে দেখে তোমরা যদি ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলো একদিনের জন্য এক মুহূর্ত দেখে তোমাদের যদি এই অবস্থা হয় আমি তো বছরের পর বছর আমার চোখের সামনে দেখছি তোমরা কিছুক্ষণ দেখে কয়েক সেকেন্ড কয়েক মিনিট দেখে হাত কেটে ফেলতেছো আর আমি কয়েক বছর দেখে দেখে আমার হৃদয়টা পুড়ায় ফেলেছি তাহলে বুঝো কেন আমি আমার গুলামকে প্রস্তাব করেছি জুলাইকা তখন ইউসুফ আলহ ইসলামকে ডাকল দেখে বলল ইউসুফ এখনো সময় আছে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কারাগার তোমার ঠিকানা হবে ইউসুফ নবী তখন জুলাইকার প্রস্তাব ফিরাইয়া দিলেন আর কারাগারকে তার আর কারাগারকে তার ঠিকানা হিসাবে গ্রহণ করে নিলেন এখনো দেখবেন বহু রামায়িকের চরিত্র অপবাদ দিয়ে তাদেরকেও আজকে কারাবন্দি করা হয়েছে আমার বীর চট্টার ভাইয়ের আসনে ইতিপূর্বে নবীদেরকেও চরিত্রে অপবাদ দিয়ে এভাবে কাফের গোষ্ঠী জেলখানায় ঢুকায় রেখেছে আজও দেখবেন নবীদের ওয়ারিস যারা তাদেরকে ধর্ষণকারী লুণ্ঠনকারী ভাড়াইয়া কি আর দুঃখের কথা বলবো যুগের পর যুগ ধরে পৃথিবীর দিক দিগন্তে কোরআনের বাণী যিনি ছড়িয়ে দিয়েছেন তাকেও এক শ্রেণীর জালেমরা ধর্ষণকারীর অপবাদ দিয়া জেলখানায় রেখে দিয়েছে ইউসুফ আলাই ইসলামকে এবার প্রস্তাব করা হল বলো আমার প্রস্তাব মানবা নাকি يوسف نبي قال رب السجن احب الي مما يدعونني اليه والا تصرف عني كيدهن اصب اليهن واكن من الجاهلين يوسف نبي تكون بولن هي hey, مرة এই মহিলা আমাকে যেদিকে আহ্বান করছে এই জঘন্য কাজের চাইতে কারাগার আমার কাছে শ্রেয় ইউসুফ নবী কারাগারে বন্দী হয়ে গেলেন দুর্ভিক্ষের কিচ্ছা শোনাবো বলছিলাম মনে আছে তো একটা ঘটনা বলতে হলে তো তার পেছন থেকে আসা দরকার শোনেন শোনেন দুর্ভিক্ষের কাহিনী এবার পাবেন ইউসুফ নবীকে এবার কারাগারে বন্দী করা হল আল্লাহওয়ালা লোকেরা যখন কারাগারে যায় সেখানেও ইসলামের দাওয়াত বন্ধ হয় ইউসুফনবী কারাগারে গেলেন দেখা গেল কারাগারের অন্যান্য অপরাধীরা ওই যে আমরা বলি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে ইউসুফ নবী যখন কারাগারে চলে গেলেন অন্যান্য কারাগারের যত বন্দী ছিলেন কারাগারের বন্দীরা আবার ইউসুফ নবীর চরিত্রে অনুপ্রাণিত হয়ে তাদের চরিত্র তো তাদের চরিত্র তারা এবার ডেভেলপ করা শুরু করলো সুবাহান আল্লাহ আল্লাহওয়ালা লোকেরা যেখানেই যায় সেখানেই তাদের তাদের চরিত্র থেকে সুভাষ ছড়ায় কারণ ভালো ফুল যেটা ভালো ফুল থেকে তো গন্ধ চড়াবে সুগন্ধি মানুষ পাবে এখন যাদের চরিত্র ভালো তাদের চরিত্র থেকেও সুভাষ এটাই স্বাভাবিক চড়াবে কথা ইউসুফ নবী যখন জেলখানায় বন্দি ইউসুফ নবীর সাথে দুইজন যুবক ছিল তারা দুইজন স্বপ্নে দেখলো সেই স্বপ্নটা কি ছিল দেখে স্বপ্ন দেখার পরে তারা স্বপ্ন দেখেছিল তারা দুইজন দুই জাতির স্বপ্ন দেখেছিল সূরা ইউসুফের 36 নম্বর আয়াত থেকে সেই ঘটনা এসেছে ওয়া দা খালা মাআহু সিজিনা ফাতায়ানা ক্বালা আহাদহুমা ইন্নী আরানি আসিরু হামরা দুইজনের একজন বলল আমি স্বপ্ন দেখেছি

একজন বলল আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর থেকে সারা নিন্দরাচ্ছি আরেকজন বলল আমি স্বপ্নে দেখেছি মাথার মধ্যে রুটি বহন করছি আর কাক এসে পাখি এসে সেই রুটি খাচ্ছে এই দুইজন ইউসুফ নবীর কাছে গেল গিয়ে বললো এই কারাগারে যত মানুষ আছে তার মধ্যে তুমি সবচেয়ে ভালো মানুষ মিনাল আমরা তোমাকে মহসেন সৎকর্মশীল দেখেছি আমরা এই শব্দ দেখেছি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাকে তুমি বলে দিতে পারবে ইউসুফ নবী তখন বললেন শোনো তোমাদের কাছে কিছুক্ষণ পরে যে খাবার আসবে ওই খাবার আসার আগেই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি জানিয়ে দিতে পারবো তবে শোনো স্বপ্নের ব্যাখ্যা বলার পরে তোমরা ভেবো না এটা আমার যোগ্যতা স্বপ্নের তাবির বলার এই যোগ্যতা যিনি আমাকে দিয়েছেন তো সবাই বলেন তিনি কি এই জন্য জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না বিনয়ী হয় কারণ জ্ঞান এটা নিজের যোগ্যতায় অর্জন হয় না জ্ঞান দেওয়ার মালিক কে এজন্য জ্ঞানের তিন 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 স্তর রয়েছে যারা খুব অল্প জানে ওই যে মানুষ বলে খালি কলস বাজে বেশি এরা অহংকারী হয় আর যারা দ্বিতীয় স্তর অতিক্রম করে তারা কিছু নম্র হয় আর জ্ঞানের শেষ স্তর যারা অতিক্রম করে ফেলে তারা এত বিনয়ী হয় নিজেদেরকে এত ছোট ভাবে তারা যখন জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়ায় জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বলেন তো সাহারা মরুভূমিতে আমার হাতের এই আংটিটা খুলে যদি রেখে দেওয়া হয় এটা তুচ্ছ না অনেক বড় অনেক বড় মনে হবে খুব তুচ্ছ খুব তুচ্ছ মনে হবে এজন্য জ্ঞান সমুদ্রে জ্ঞানের মরুভূমিতে যখন কেউ বিচরণ করবে নিজেকেও সেরকম তুচ্ছ মনে করবে কারণ জ্ঞান দেওয়ার মালিক কে জ্ঞান আছে কার কাছে আসতে বলবেন না সবাই জুড়ে বলেন কার কাছে ইউসুফ নবী দুই সাথীকে বললেন শোনো শোনো এই স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে জানাবো কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আমি নিজের যোগ্যতায় করছি না বরং স্বপ্নের ব্যাখ্যা করার তাবির এই যোগ্যতা আমাকে জেনে দিয়েছেন সবাই জবানটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে দুই সাথী বলল ঠিক আছে আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দাও তিনি বললেন শোনো শোনো তোমরা তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে সে সারাব নিগড়াচ্ছে অচিরেই তার জামিন হবে জামিন হওয়ার পরে সে আবার তার আগের চাকরিতে ফিরে যাবে অর্থাৎ মিশরের বাদশাকে সে সারাব পান করাবে আর তোমাদের আরেকজন যে স্বপ্ন দেখেছো মাথার মধ্যে রুটি বহন করছ উপর থেকে পাখি বা কাক খাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই তোমাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হবে শুলে চড়ানো হবে শুলে চড়ানোর উপরে তোমার এই মরদেহ যখন ঝুলে থাকবে কাকেসে তোমার মাথা ছিদ্র করে করে মগজ খেতে থাকবে দুইটা ব্যাখ্যা তিনি দিলেন দেওয়ার পরে যে জামিন পাবে তাকে তিনি চুপি চুপি বললেন শোনো তোমার যখন জামিন হবে জামিন হওয়ার পরে তুমি যখন মিশরের বাচ্চার কাছে যাবে মিশরের বাচ্চা আমার এই জুলুমের কথা জানেন না আমি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি। আমার কথা বলবা বলবা কারাগারের ইউসুফ তার নিজের কথা জানিয়েছে কারাগারের মধ্যে এক বন্দি আছে মজলুম যে বিনা দোষে নির্দোষে কারাগারে দীর্ঘদিন ধরে আছে তুমি গিয়ে মিশরের বাদশাকে আমার কথা বলবা লোকটার যখন জামিন হয়ে গেল জামিন হওয়ার কিছুদিন পরে সে যখন বের হলো ইউসুফ নবীর কথা সে ভুলে গেল ইউসুফ নবীর কথা তার মনে নাই কয়েক বছর পরে মিশরের বাদশা হঠাৎ করে স্বপ্নে দেখলেন এই যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল শুনে নেবা এই এই কথাটা বলার জন্য পেছন থেকে টান মারছিলাম কয়েক বছর পরে মিশরের বাদশা হঠাৎ করে স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন চলেন কোরআন থেকে জানি সূরা ইউসুফের তেতাল্লিশ নম্বর আয়াত وقال সু তিন খদর হুয়া ও খরায়্যা বিসাত মিশরের বাচ্চা একদিন স্বপ্নে দেখলেন আমি স্বপ্ন দেখেছি সাতটা মোটা তাজা গাবি জুড়ে বলেন কয়টা সাতটা সাতটা মোটা তাজা গাবিকে সাতটা জীর্ণকায় একেবারে হালকা পাতলা গাবি এরা মোটা শুটা গাবিকে খেয়ে ফেলতেছে ঘটনা উল্টানো হ্যাঁ হালকাগুলা মোটাগুলারে তিনি বললেন আমি আরো স্বপ্ন দেখেছি শীষ আর সাতটা শুষ্ক দানা সাতটা মরা দানা দেখেছি তিনি এবার তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলেন তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডেকে বললেন ইয়া তিনি বললেন হ্যাঁ স্বপ্ন বিশারদরা আমি যে এই স্বপ্নে দেখেছি এই স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দাও স্বপ্ন বিশারদরা বলল এটা তেমন গুরুত্বপূর্ণ স্বপ্ন না এটা খুব গুরুত্বপূর্ণ মৌলিক স্বপ্ন না তারা আসল কথা হলো তারা এর ব্যাখ্যা জানে উপর ক্ষিপ্ত হলেন বললেন এত সুবিধা এই এই বুঝি তোমাদের আমার স্বপ্নের ব্যাখ্যা তোমরা দিতে পারো না অকর্মার দল ঠিক ওই মুহূর্তে ওই যে কারাগার থেকে মুক্তি পেয়েছিল সেই লোকটার হঠাৎ করে ইউসুফ নবীর কথা এত বছর পর মনে পড়ল সে তখন বলল মহামান্য বাদশাহ আমি আপনাকে এমন এক লোকের সন্ধান দিতে পারি যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে বাদশাহ তখন বললেন কার কথা বলছো তখন ওই লোক বলল কারাগারে সে আমার সাথে ছিল আমাকে কারাগারে যাওয়ার অনুমতি দেন স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসি বাদশাহ বললেন ঠিক আছে যাও এবার এই লোকটা কারাগারে গেল কয়েক বছর পরে ইউসুফ নবিষ্যতে দেখা গিয়ে বলল হে ইউসুফ আমাদের বাচ্চা এই স্বপ্ন দেখেছেন তার স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারছে না তুমি কি এই স্বপ্নের ব্যাখ্যা জানাতে পারবে নাকি ইউসুফ নবীকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছেন কে এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মর্যাদা দিয়েছেন ইউসুফ নবীর মর্যাদা ছিল তিনি স্বপ্নের তাকে স্বপ্নের তাকে স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এটা দিয়েছেন কে সে বলল আমাদের বাচ্চা এই স্বপ্ন দেখেছেন ইউসুফ নবী বললেন তোমাদের বাদশার এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো এই যে সাতটা মোটা তাজা গাবিকে সাতটা হালকা পাতলা গাবি খেয়ে ফেলেছে এর ব্যাখ্যা হলো আগামী সাত বছর খুব ভালো যাবে আগামী সাত বছর বৃষ্টিপাত হবে অনেক ফসল হবে কিন্তু পরের সাত বছর অত্যন্ত খারাপ হবে দুর্ভিক্ষ আসবে দুর্ভিক্ষের প্রেডিকশন দিলেন বললেন পরের সাত বছর খুব খারাপ হবে ঠিক সাতটা সবুজ শীষ আর সাতটা মরা দানা এগুলোর ব্যাখ্যাও হলো সেম আগামী সাত বছর খুব ভালো ফসল হবে পরের সাত বছর মন্দা দুর্ভিক্ষ দেখা দিবে এই হলো স্বপ্নের ব্যাখ্যা এই রোগটা চলে গেল রাজ দরবারে গিয়ে বাদশাহকে যখন এই কথা জানাল বাদশাহ তখন বললেন হা এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার পছন্দ হয়েছে কিন্তু এত সুন্দর ব্যাখ্যা যে দিয়েছে তাকে তো আমি আমার চোখের সামনে না দেখা পর্যন্ত শান্তি লাগবে না আল্লাহ আকবর এই দেখেন শুরু হচ্ছে বাদশা বললেন যাও যাও ওই লোকটাকে নিয়ে আসো তখন তখন বল তখন এই লোকটা বলল মহামান্য বাদশাহ লোকটা তো কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি তাকে কেমনে নিয়ে আসব বাদশাহ বললেন যে সুন্দর ব্যাখ্যা দিয়েছে কোনো বিচারও লাগবে না যাও এমনিতেই জামিন দিলাম এমনিতেই গিয়ে নিয়ে আসো কিন্তু নবীরা তো এমনি এমনি বের হওয়ার মানুষ যখন এই প্রস্তাব দেওয়া হলো ইউসুফ নবী প্রস্তাব ফিরিয়ে দিলেন বললেন যাও যাও বাদশার কাছে গিয়ে বলো যে উপবাদ দিয়ে আমাকে জেলখানায় বছরের পর বছর রাখা হয়েছে সেটার বিচার চাই সেটার আগে বিচার করা লাগবে এখন সামনে দুর্ভিক্ষ আসতেছে দেখে আমার হাতের হাত করা খোলা হবে আগে ওই বিচার করা লাগবে গিয়ে বলো ওই নারীদের কি খবর যে সকল নারীরা ফেতনায় ফেলে আমাকে আজ কারাগারে বন্দি করে রেখেছে বাদশাহ যখন এই কথা জানলেন জুলাইখাকে ডাকলেন এবং হাত কাটা সেই সব মহিলাদেরকে ডাকলেন দেখে তারা ইউসুফ আলাই ইসালামের ব্যাপারে তাদের কাছে জানতে চাইলেন তারা তখন বললো ইউসুফ মাসুম মানুষ ইউসুফ ব্যক্তি নির্দোষ ব্যক্তি তার কোনো জুলাই আমি তার উপর জুলুম করেছি তখন সসম্মানে ইউসুফ আলাইসালামকে কারাগার থেকে নিয়ে আসলেন কারাগার থেকে নিয়ে আসার পরে ইউসুফ নবীকে বাদশাহ তখন মিশরের কৃষি মন্ত্রীর দায়িত্ব দিলে দুর্ভিক্ষ আসতেছে দুর্ভিক্ষ আসতেছে সেই সময় নবী বললেন দুর্ভিক্ষ আসতেছে ঠিক কিন্তু এই দুর্ভিক্ষ থেকে বাঁচার ফর্মুলাও দিচ্ছেন তিনি তে বলতেছেন আগামী সাত বছর আমরা যদি চাষ করি আগামী সাত বছর চাষ করে আল্লাহর উপর যদি আমরা আল্লাহর দিনের পথে থাকতে পারি আমাদের আশেপাশে দুর্ভিক্ষ আসবে কিন্তু আমাদেরকে বাঁচাই দিবেন কে আসতে বলবেন না বাঁচাই দিবেন কে নবীদেরকে মিথ্যা অপবাদে জেলখানায় বছরের পর বছর রাখা হয়েছে এরপরে দুর্ভিক্ষ থেকে বাঁচার ফর্মুলা ও এই নবীরা দিয়েছেন আমরাও বলবো সামনে যে দুর্ভিক্ষ আসতেছে এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য দেশের কৌমি আলিয়া সকল ঘরনার যে সকল আলেমদের হাতে হাত করা পড়াইয়া জেল খেলায় রাখা হয়েছে সবার হাত করা ঘুরে দিয়ে সবাইকে কোরআনের ময়দানে ফিরাইয়া দিতে হবে জুলুমের পরিণতি বড় খারাপ থেকে বিরত থাকুক কারণ জুলুম কামতের দিন ভয়াবহ অন্ধকার হবে আর মজদুম আর আল্লাহর মাঝখানে কোন হিজাব থাকে না হিজাব আবাই না আল্লাহ এবং মজদুমের মাঝখানে কোন হিজাব কোনো পর্দা থাকে না মজদুমের চোখের পানি বৃথা যায় না কোরআন হাদিসের গবেষকদেরকে জেলখানায় আটকায় রেখে তাদের সঙ্গে বেআবি করবেন না তাদের চোখের পানি এটা সবচেয়ে বড় অস্ত্র চোখের পানি যদি পরে আর কষ্ট পেয়ে পেয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে বাংলাদেশে এত বরকত ওই বাংলাদেশের বরকত চলে যাবে দেখা যাবে দুর্ভিক্ষ আমাদেরকেও আক্রান্ত করবে সুতরাং সামনে যে দুর্ভিক্ষ আসতেছে আসুন এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আগে এক নাম্বার কাজ করি কে কি দল করি আমরা ওইটা বুঝি না দলমত নির্বিশেষে আমরা যেমন এই কোরআনকে ভালোবাসি ঠিক তেমনি দলমত নির্বিশেষে কোরানের পাখিদেরকেও আমরা ভালোবাসি ঠিক কি না সুতরাং দলমত নির্বিশেষে আমরা সকল আলেমদের মুক্তি চাই আলেমরা কারাগার থেকে বের হয়ে কোরানের পাখিরা কোরানের মাঠে আবার ফিরে আসুক কারা কারা চান্তু হাত তুলে দেখান গুলো নামান আল্লাহ কবুল করেন আচ্ছা ইউসুফ নবী দুর্ভিক্ষের খবর দিয়া দুর্ভিক্ষ থেকে এবার বাঁচবেন কেমনে বাদশা বলেন আচ্ছা আপনি যেহেতু দুর্ভিক্ষের খবর দিচ্ছেন এবার বলেন দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচবো কেমনে এখন দুর্ভিক্ষ থেকে বাঁচার ফর্মুলা ইউসুফ নবীকে জানায় দিচ্ছেন কে আসতে বলবেন না জোরে বলেন কে ইউসুফ নবী বললেন আগামী সাত বছর ভালো করে চাষাবাদ করব চাষাবাদ করে যেগুলা খাওয়া দরকার ওগুলা রাইখা দিয়া বাকিগুলা শীষ সহ সংরক্ষণ করো আমি সংক্ষেপে বলছি এরপরে যখন চাষাবাদ করা হলো ইউসুফ নবীর নেতৃত্বে বাদশাহ সব দায়িত্ব ইউসুফ নবীকে দিলেন সাত বছর একাধারে চাষাবাদের পরে সত্যি সত্যি দেখা গেল দুর্ভিক্ষ আসছে আচ্ছা আবার ওই আগের জায়গায় ফিরে যায় ওই যে দশ ভাইরা কুয়ায় ফেলছিল মনে আসেনি ঘটনা আপনাদের মনে আসেনি ইউসুফ নবীর বাবা আর দশ ভাইরা বাস করত কেনানে কোথায় জোরে বলেন কোথায় কেনানে এমন দুর্ভিক্ষ মানুষের খাওয়া জোরে বলেন মানুষের খাওয়া আর মিশনের মানুষের ঘরে ঘরে তাহলে বলছিলাম দেখেন আমি বলছিলাম না আজকে কোরআন দিয়া বুঝাই দিব হ্যাঁ দু হাজার তেইশ সাল দুর্ভিক্ষের বছর হইতে পারে আমরা যদি জুলুম থেকে সবাই ফিরে আসি গুনাহের জন্য তওবা ইস্তেগফার করি সবাই যদি আল্লাহমুখী হয়ে যায় গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ নামলেও আল্লাহর কসম বাংলাদেশের মানুষ খেয়ে পরে ভালোভাবে থাকবে আল্লাহ বাঁচায় রাখবেন ইনশাআল্লাহ এই দেখেন এই দেখেন সুরাই ইউসুফ থেকে বুঝাচ্ছি কেনানের দশ ভাইরা আসছে সাহায্য নেওয়ার জন্য কেনানে তার আশেপাশের দেশের সব জায়গায় দুর্ভিক্ষ মিশরে দুর্ভিক্ষ আছে কথা কন না কেন আপনারা মিশরে দুর্ভিক্ষ আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আসন্ন মন্দা আসন্ন দুর্ভিক্ষ হয়তো ইউরোপ আমেরিকা এবং বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার মতো দেশেও দুর্ভিক্ষ নামবে আমেরিকার মতো দেশ ইউরোপের দেশ পশ্চিমা দেশগুলো হয়তো এই দুর্ভিক্ষে শেষ হয়ে যাইতে পারে আমার বিশ্বাস আমার মন বলছে আমরা যদি কোরআনিক ফর্মুলা গ্রহণ করি আমরা যদি জুলুম থেকে ফিরে আসি আমরা যদি তবা করে আল্লাহমুখী হয়ে যাই করোনার সময়ে ইউরোপ আর পশ্চিমায় গজব নেমেছে আমাদের উপর যেমনি গজব আসে নাই আমাদেরকে আল্লাহ যেমনি বাঁচাইছেন এই দুর্ভিক্ষ থেকেও আল্লাহ আমাদেরকে বাঁচাবেন ইনশাল্লাহ আশেপাশে সবার উপরে আসতে পারে মুসানবির কিচ্ছা তো আমার আবার মনে পড়ছে বলবো না কষ্ট হচ্ছে আপনাদের মুসানবির সময় তো এই ফেরাউনের ঘরের ফেরাউন রে মারার আগে আগে ধ্বংস করার আল্লাহ কিন্তু গজব দিয়েছেন জানেন আপনারা মুসানবীর সময়ে এই যে ফেরাউনকে লুহিত সাগরে ডুবিয়ে মারার আগে আল্লাহ তালা ফেরাউনকে ফেরাউনকে এবং ফেরাউনের বংশ ফেরাউনের বংশের নাম কি কে জানেন বলেন তো হায় 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 বলা হয় পেকুয়া নাকি বাংলাদেশের মাহফিলের রাজধানী এই বুঝেছো তাদের অবস্থা খালি ওই দিয়া না কিছু জ্ঞান রাখা লাগবে না কিছু রাখা লাগবে ছিলেন বনি বলেন মুখস্থ করেন কোন বংশের আরো জোরে কোন বংশের এটা তো আপনাদের ক্লাস এটা তফসিরুল কুরান মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাত্ররা এই মাহফিলের জন্য যে কষ্ট করতেছে আমি দেখলাম সব ছাত্র এরা বেশিরভাগ ছাত্র যে ছাত্ররা যুবকরা মুরব্বীরা রাজনৈতিক ব্যক্তি করব সবাই মিলে যে সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আপনারা এটা ক্লাস তো এটা আমার ক্লাস এখান থেকে কিছু শিখে যাওয়ার দরকার আছে না বলেন মোসানবী কুন বংশের আচ্ছা বনি ইসরাইল কারা জানেন আপনারা বনি ইসরায়েলের ব্যাপারে আরেকটা তথ্য দিই বানি বানি মানে হচ্ছে সন্তান ইসরাইল মানে ইসরায়েলের সন্তান ইসরাইল ছিল কার উপাধি বলেন তো ইয়াকুব কার বাবা ইউসুফ নবীর হ্যাঁ যুবকরা মুখস্থ করো ছাত্ররাও মুখস্থ করো তোমরা তো এগুলা জানার জন্য আগে যেটা ছিল বই তো এখন উঠাই গেছে মানে এখান থেকে জানো ইসরাইল এটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের উপাধি বলো যুবকরা ছাত্ররা বলো ইয়াক আহ ইসরাইল নবীর উপাধি আরো জড়ে ইসরাইল এর অর্থ হলো আল্লাহর বান্দা ইয়াকুব সালামের থেকে যে বংশধারা আসছে এই বংশধারাকে বলা হয় বনি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে যায় যুবক ভাইরা শোনো এই তথ্যটা হল ইয়াকুব নবীর পরে নবী পর্যন্ত ইয়াকুব নবী থেকে কোন নবী পর্যন্ত আবার বলছি ইয়াকুব নবী থেকে ইসানবী পর্যন্ত পৃথিবীতে যত নবী আসলেন সব নবী হচ্ছেন বনি ইসরাইল বংশের নবী তাইলে বোঝা গেল এরা নবীওয়ালা বংশ কিওয়ালা বংশ কোরআনে বনি ইসরায়েলের আলোচনা হয়েছে সবচেয়ে বেশি বনি ইসরায়েল এমন এক জাতি এদের উপরে আল্লাহ দিয়েছেন বেশি এদের উপর আল্লাহ গজবও দিয়েছেন এটা সাংঘাতিক ঘাটেরা জাতি ছিল এরা এমন জাতি বনি ইসরায়েল জাতি কোন জাতি জানেন আপনারা এরা আসমানি খাবার খাওয়া জাতি এরা কোন জাতি আরো জুড়ে বলেন বন ইসরায়েলের কিছু বৈশিষ্ট্য শুনে যান এরা হচ্ছে নবীওয়ালা বংশ এই বংশের দুনিয়াতে আল্লাহ নবী পাঠাইছেন সব চাইতে কিন্তু আমাদের নবী আবার বনি ইসরাইল বংশে আসেননি আমাদের নবী আসছেন বনি ইসমাইল বংশে কোন বংশে বনি ওইদিকে ইসমাইল আলাইহিস সালামের পরে ইসমাইলি বংশে আর কোনো নবী আসেন নাই এসেছেন শেষ নবী মাহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই আসসালাম আর এটা বাপ বেটার দুয়ার ফসল ছিল বাপ বেটা অর্থাৎ ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা এবং তার ছেলে ইসমাইল আলি ইসলাম বাপ বেটা দুইজনে কাবাঘর যখন বানাইতেছিলেন কাবাঘর বানাইয়া দোয়া করেছিলেন শেষ নবী যত তাদের বংশেই আসে দোয়া কবুল করেছেন কে এই জন্য নবীজি বলতেন আনা সম্রাত দোয়া ও আমি আমার পিতা ইব্রাহিম নবীর দুয়ার ফসল সুবাহান আল্লাহ তাহলে বনি ইসরাইলের কথা আমি বলছিলাম মুসানবী কোন বংশের আচ্ছা তোমরা যারা বিয়ে করলা না যুবকরা মিসকিনা সো এখনো বিয়ে সাথেই করলাম বিয়ের আগেই যদি তোমাদের গোলার আওয়াজ এমন হয় এনার্জি যদি এই হয় তো বিয়ার পরে তোমাদের বিয়ের আগেই বেরো না কথা যুবক যুবকের মতো বলো অমরের মতো বলো মোশানবী কোন বংশের পাশেই তো সাগর সাগরের মাছ খাইয়া মেডিকেল সায়েন্স কি বলে সাগরের মাছকে মহা মহাউষ প্রচুর আয়োডিন আছে এই আয়োডিন যুক্ত এরকম মাছ খাইয়া ছোট ছোট আওয়াজ দিলে সাগরের মাছ লজ্জা পাবে ফরমালিন যুক্ত মাছ খাইয়া অন্য অঞ্চলের মানুষ যে আওয়াজ দেয় আমি তো সিলেটি মানুষ আমরা সব সময় তাজা মাছ পাই না এখনো তো গলার আওয়াজ ভালো না আছে তো আছে এই তাজা তাজা মাছ খাইয়া গলার আওয়াজ যেমন হলে সাগরের মাছ লজ্জা পাবে বলবে আরে তোরা এতদিন ধরে যে এই সাগর থেকে সাগরের ইলিশ তারপরে কি কোরাল সাগরের সুন্দরী বায়লা একটা আছে না খুব মজা এটা তারপরে তাইলা মাছ তারপরে চিংড়ি এরা সবাই লজ্জিত হবে যে এইগুলো খাইয়া নিয়ে আওয়াজ তাহলে আওয়াজটা বড় করার দরকার আছে তো বড়ো করার দরকার আছে তো এখনো মূল ওয়াজ বাকি আমাদের উস্তাদ আসতেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই তিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং তাকে আমি উস্তাদের মতো ওনাকে সম্মান করি কারণ তিনি বিভিন্ন সময় নিজে থেকে ফোন করে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি আমার উস্তাদের মতোই তাকে আমি খুব সম্মান করি বড় ভাই আমার উস্তাদ সমতুল্য আলমেদ্দিন তিনি আসবেন তিনিই মূলত এসে ভালো ভালো কথা আমার চেয়ে আরও ভালো কথা বলবেন ইনশাল্লাহ তো সেটার জন্য আওয়াজ আরও ভালো করে প্রস্তুত রাখা দরকার না বলেন ইনশাল মোসানবি কোন বংশের আরেকটু জুড়ে বলেন ফেরাউন কোন বংশের তৃপ্তি হ্যাঁ না না কোন বংশে আর হাজুরে আরো হাজুরে জুড়ে কোন বংশে পুলা পায় কথা কয় না হ্যাঁ আজি হ্যাঁ হতা মুখ দিয়া বাইর নইব না বাইর হবে ফেরাউন কোন বংশের কৃপ্তি বংশে এই দেখেন একটু আগে বলছিলাম না যে পাগলারা প্রগতিশীল বুদ্ধিজীবী তারা মানে হুজুর দেখে দেখতে পায় না দেখছে হুজুররা কতটুকু ধর্মান্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে দুর্ভিক্ষ আসবে আর হুজুররা বলতেছে জুলুমের কারণে নাকি আসবে আয় পাগলার দল কুরান দিয়া বুঝায় কয়টা বংশের কথা বললাম আরো জুড়ে কয়টা 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 আরো জুড়ে মুসানবীর বংশ দুই ঠানা হায় 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 মুসা নবীর বংশের নাম ফেরাউনের বংশের নাম এটা যদি এদেরকে হুজুর মুখস্থ করে না দেয় তো সকালবেলায় তো মানুষকে ডেলিভারি করতে পারবে না মানুষকেও তো বলতে হবে গতকাল মেহেন নামাই ওয়াজে গেছিলাম এই তেইশ সালের দুর্ভিক্ষ আসবে কেন হুজুর এটা কোরআন থেকে বলে গেছে বাসার উপায়ও আবার বলে গেছে এখন মুখস্থ না করলে তো সকালবেলা বলবে মুসা নবী কীপ্তি বংশে আর ফেরাউ ছিল বনি ইসরা পেস লাগছেনি নি পেস লাগান পেস ছোটানোর দরকার আছে না মোসারবির বংশ কি আর ফেরাউন দেখেন কাল ফেরাউন খুব বিখ্যাত মানুষ নাকি ভালো মানুষ না হ্যাঁ ভালো মানুষ কি অনেক বড় জাল পৃথিবীর সবচেয়ে বড় সৈরা চাল মোসা নবী এবং তার উম্মত বনে ইসরাহলের উপরে যখন এই ফেরাউন অত্যাচারে নির্যাতনের স্টেম রুলার চালালো আমার বাবারা আমার ভাইয়েরা আল্লাহর দিনের পথে থাকে যারা তাদের জুলুম নির্যাতন তাদের উপর হয় এই জুলুম নির্যাতন আজকে নতুন কোন বিষয় নয় যুগে যুগে আল্লাহর দিনের পথে ছিল যারা নির্যাতিত হয়েছিল তারা এই যে দেখুন ফেরাউন মুসানবি এবং বনে ইসরাইলের যারা ইমানে ছিল তাদের উপরে অত্যাচার করত নির্যাতন করত। আল্লাহর একটা সন্ন্যত আল্লাহর দয়া বান্দার উপরে কম না বেশি আসতে বলবেন না জুড়ে বলেন কম না বেশি আল্লাহ ফেরাউনের উপর চূড়ান্ত গজব দিলেন না চূড়ান্ত গজব দেওয়ার আগে ছোট ছোট গজব আল্লাহ দিলেন কিছু দুর্ভিক্ষ দিলেন মজার ব্যাপার হলো ওই যে একটু আগে বলছিলাম আল্লাহর রহমত থাকলে আশেপাশে দুর্ভিক্ষ হবে কিন্তু আপনার উপর দিয়ে ওইটা আসবে এই দেখুন কোরআন থেকে এটা শোনাচ্ছি আল্লাহ তালা ফেরাউনকে চূড়ান্ত ধ্বংস করার আগে ছোট ছোট কিছু দুর্ভিক্ষ আর গজব পাঠাইছিলেন ফেরাউন যখন মুসা আর মুসা নবী এবং বনে ইসরাইলের ইমানদারদের উপরে জুলুম আর নির্যাতন ভয়াবহ আকারে বাড়িয়ে দিয়েছিল আল্লাহ তালা তখন ফেরাউন আর ফেরাউনের বংশের উপরে এক নাম্বার গজব দিলেন এক নাম্বার গজব আল্লাহ দুর্ভিক্ষ দিলেন জুরে কি হায় 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 কথা বলেন এক নাম্বার কি হঠাৎ করে দেখা গেল ফসলের মাঠে ফসল নাই গম নষ্ট হয়ে গিয়েছে জব নষ্ট হয়ে গিয়েছে ফল ফসল সব নষ্ট হয়ে গিয়েছে এই যে আপনারা ক্ষেত করেছেন ধানের চাষ করেছেন যে চাষি করেছেন না কেন মুহূর্তের মধ্যে সেই ফসলগুলোকে চাইলে নষ্ট করে দিতে পারেন কে দেখা গেল চতুর্দিকে দুর্ভিক্ষ কিন্তু দেখা যায় বনি ইসরাইলের উপর দিয়ে কোনো দুর্ভিক্ষ ফেরাউন বলল বুচ্চি বুচ্চি কারবার বুচ্চি এটা মুসার রবের খেলা সে তখন মুসানবীকে দাওয়াত করল মুসানবীকে দাওয়াত করে বলল মুসা তোমার রবকে বলো আমি ভালো হয়ে গেছি হ্যাঁ শুনতেছেন কোথা নাকি ঝিমাইতেছেন মুসানবীকে দাওয়াত করছে কে কিচ্ছা কি বানায় বানায় বলতেছি গুলা মুসানবীকে দাওয়াত করে বলে মুসা বলো আল্লাহরে বলো আমি ভালো হইয়া গেছি আর আমি তোমার বংশের ইমানদারদের উপর জুলুম করব না মুসা নবী সরল দিলে সরল মনে বিশ্বাস করলেন হাত তুলে বললেন আল্লাহ এই দুর্ভিক্ষ উঠায় নাও নবী যদি হাত তুলেন কবুল করে ফেলেন কে আল্লাহ দুর্ভিক্ষ উঠায় নিলেন কিন্তু ফেরাউন তো টাটকা শয়তান ছিল দেখা গেল যে সেই কদু ফেরাউন আবার তার আগের নীতিতে অটল জুলুম নির্যাতন কমালো নাকি অব্যাহত রাখলো আসতে বলবেন না জুড়ে বলেন কমালো না অব্যাহত রাখলো এখন বলেন তো আল্লাহর সিরিজ দুর্ভিক্ষ গজবের সিরিজ একটার পর একটা আছে না নাই আল্লাহ ফেরাউনের উপরে সিরিজ আকারে গজব দিয়েছেন সিরিজ গজব সিরিজ সিরিজ এই যুবকরা সিরিজ খেলা হয় না টেস্ট সিরিজ ওয়ান ডে সিরিজ আর ফেরাউনের উপর চলছে আল্লাহর গজব সিরিজ কি সিরিজ ফেরাউন যখন আগের মতো জালেম হয়ে জুলুম চালালো দুই নম্বরে আল্লাহ গজব দিলেন দেখা গেল আবার দুর্ভিক্ষ উঠে গেল ফসলের মাঠে ফসল এই যে ফসলের মাঠে ফসল ফসলগুলোরে আবার ভাসাইয়া দিতে পারেন কে দুই নাম্বার গজব আল্লাহ দিলেন বন্যা বন্যা কি জুবাইডেন বাইডেন দেয় নাকি আল্লাহ দেয় এই যে আমার বাড়ি সিলেট সিলেটে এবার শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল এরকম বন্যা আমি আমার জন্মের পরে দেখি নাই আমার দাদির বয়স একশো তিনি বলেছেন তিনিও জন্মের পরে এত বড় বন্যা দেখেন নাই বলেন তো বন্যা দেন কে তো আল্লাহ দুই নম্বরে সিরিজ আর একটা গজব পাঠাইলেন দুই নাম্বার সিরিজের নাম আর জুড়ে গেল সব ফসল দিয়েছেন কে এবার ফেরাউন দেখলো এটা মুসার রবের খেলা ফেরাউন বলেছিল আল আমি বড় রব আমি সবচেয়ে বড় খুদা সে নিজেই জানতো সে একটা হুদা কিচ্ছু না সে তখন মুসা আবার দাওয়াত করলো মোসারবীকে দাওয়াত করে বলল মুসা তোমার রবকে বলো এই গজব তিনি যেন উঠায় নেন এই গজব তিনি যদি আমি কিন্তু ভালো আর আমি আগের মতো করব। জুলুম মোসারবী সরল দিলে দোয়া করলেন এই বন্যার গজব উঠায় নিলেন কে দেখা গেল আবার ফসলের মাঠে ফসল ফসলের সমারোহে মাঠ ঘাট মরে গেল ফেরাউজ যখন তার কর্মনীতি অর্থাৎ জুলুম নির্যাতন থেকে ফিরে আসলো না দেখা গেল আল্লাহ সিরিজ তিন নাম্বার সিরিজ এবার এবার আল্লাহ পঙ্গপালের গজব পাঠালেন কিসের গজব পঙ্গপাল এসে সব খেত নষ্ট করে দিল এমন ফার্নিচার আসবাবপত্র সব পঙ্গপাল খেয়ে ফেলা শুরু করল এবার ফেরাউন খেলাটা বুঝলো এটা কার রবের খেলা আল্লাহর রবের খেলা না রে মুসার রবের মুসানবীকে আবার দাওয়াত করলো বললো মুসা তোমার রব কে বলো তিনি যদি এই গজব উঠাই আনেন তিনি যদি এই গজব উঠাই আনেন আমি ভালো হয়ে যাবো আর কিন্তু আমি মানুষ ইমানদারদের উপরে জুলুম করব মুসা নবী দোয়া করলেন আল্লাহ এবার গজব উঠাই নিলেন এরপরেও ফেরাউন ভালো হয় না এবার সিরিজটা একটু শক্ত হয়েছে আর একটু টাইট হয়েছে আরো টাইট এবার আল্লাহ চার নাম্বারে পাঠালেন চার নাম্বারে আল্লাহ উকুনের গজব পাঠালেন আচ্ছা চিটাও আঞ্চলিক ভাষা আপনারা উকুন রে কি বলেন উইন উইন হায় 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 উইন না না উন না উইন উইন কি মাখরাজ ভাই চট্টগ্রামের ভাষা শিখতে হলে আগে আমাকে মাখরাজ শেখা লাগবে মাখরাজ যাই হোক উইন উইন যেটাই আপনারা বুঝেন উকুন হয় কোথায় কিন্তু আল্লাহ লক্ষ লক্ষ কুটি কুটি উকুন পাঠালেন এবার আল্লাহ উকুন পাডালেন, ফেরাউন আর ফেরাউনের বংশের সবগুলারে উকুনে শুধু কামরায় কিসে কামরায় শুরু হয়েছে কামরানি কথা বলেন কিন্তু দেখা যায় ফেরাউন দেখে আমাদের পাশেই বাস করে বনি ইসরায়েল ইমানদাররা তাদের উপর উকুনের গজব এই যে প্রগতিশীলদেরকে বলছি বলছিলাম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হইল আমরা কেমনে কার রহমতে এই যে দেখুন ওই দিকে সম্প্রদায়ের উপর গজব কিন্তু বনি ইসরায়েলের ইমানদারদের উপরে গজব নাই বনে ইসরায়েলের ইমানদার গুলারে হেফাজত করছেন কে এরপরেও ওই যেই লাউ মুসারবিকে আবার দাওয়াত করছে খালি দাওয়াতের উপর দাওয়াত মুসা দোয়া করে আমি কিন্তু এবার ভালো হয়ে মুসানমি দোয়া করলেন না না ফেরাউন ভালো হইল না পাঁচ নাম্বারে আল্লাহ আর একটু শক্ত গজব পাঠাইলেন গজবের নাম ব্যাং ব্যাংকে কি আপনার অন্য কিছু বলেননি। এটা ঠিক আছে না এটা ঠিক আছে ব্যাংকের গজব পাঠালেন ফেরাউন যেখানে বসে তার উপর ব্যাংক আর ব্যাংক রাতের বেলা ঘুমায় নাকে মুখে পুরা শরীরের উপর ব্যাঙের স্তুপ এই ঠাটা ফালাইছেন কি এই গজব দিয়েছেন কি এখন জালেমদের উপর গজব ইসলাম বিরোধীদের উপর গজব আর ইসলামওয়ালা কি ফেরাউন বলল আয় 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 মুসারে আবার দাওয়াত দাও বলল মুসা তোমার রবকে বলো আমি আর আর আমি আগের মতো হব না আবার সত্যি ভালো হব মুসানবী দোয়া করলেন কিন্তু হেতে তো ভালো হয় না ছয় নম্বরে আল্লাহ রক্তের গজব পাঠালে গজব এই যে গ্লাসের মধ্যে আপনারা কি দেখতেছেন গ্লাসের মধ্যে পানি ঢাললে পানিটাও রক্ত হয়ে যায় কারণ পানিটা কার দেখা সৃষ্টি পানি হুকুম মানে কার পাত্রের মধ্যে রক্ত সব দিকে তারা শুধু রক্ত দেখে ভয় পেয়ে গেল ফেরাউন আবার মুসানবী দাওয়াত করলো বললো ও মুসা দোয়া করো আমি কিন্তু এবার ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন গজব উঠালেন কি এরপরে দেখা গেল অত্যাচার আরো বাড়ালো শুনেন শুনেন আমরা এখন দাওয়াতি কাজ করতে গিয়ে অল্প হামলা মামলা অল্প নির্যাতনে আমরা দিশেহারা হয়ে যাই আর ফেরাউনের নির্যাতনের নমুনা কি আপনি জানেন নাকি আল্লাহ কোরআনে তার নির্যাতনের কথা বলেছেন সে এমন জালেম ছিল আল্লাহ কোরআনে বলেছেন বনে ইসরায়েলদের শিশুদেরকে ধরে ইউকাতিলুনা আবনা আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইউদাব বিহুনা আবনা আকুম জবাই করে ফেলতো হত্যা করে ফেলতো জীবিত মানুষগুলোকে ধরে ধরে হত্যা করত ইমানের কারণে কিন্তু ইমানদাররা এমন ছিল ইমানের জজবা এমন ছিল জালেমের সামনে জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না আমাদেরকেও এমন ইমানদার হওয়া লাগবে ইমানের পথে চলতে গিয়ে যদি জুলুম নির্যাতন আসে জালেমরা যদি মৃত্যুর ভয় দেখায় ওই যে কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় আমরা মৌতের মধ্যে শহীদ হওয়ার মধ্যে জীবন খুঁজে বেড়াই ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমাদের পূর্ববর্তী ইমানদার তারা কেমন ছিলেন শুনেন শুনেন এত সহজে ইমান নাই তারা ইমান আনার কারণে জ্বলন্ত কয়লার উপরে চিত করে শুয়ে ফেলা হয়েছে ইমান আনার কারণে ইমান আনার কারণে ওই যে বুখারির হাদিস বুখারির হাদিস ফায়ুক খাদুর রজুল জালেমরা ইমানদারদেরকে ধরতো ধরার পরে ধরার পরে ফায়ুদ ওয়ালা ধরার পরে তারা জমিনে গর্ত খনন করত জমিনে গর্ত খনন করে ফাইয়ুদা আলু ফিহা। হ্যাঁ গোটের ভেতরে গেড়ে দিত জুম্বাই বিলমেন সাহ এরপরে কোনাদ তারা হতো ফায়ুদ আলা র সিহ এরপরে তাদের মাথার উপরে কোনাদ থেকে বলা হতো হয় জীবন দাও নইলে ইমান ঈমান দাও মানে ইমান ছাড়ো তারা কি ভয়ে ইমান ছেড়ে দিছে দীপ্ত কণ্ঠে তারা বলেছে জালেমের গোষ্ঠী আমাদের জীবন কেড়ে নিতে পারবা আমাদের থেকে কেড়ে নিতে পারবে ইমান না শুধু তাই নয় বলেছেন বলেছেন তাদের জন্য করা হতো করাতেনে জীবিত মানুষগুলাকে হাড্ডি মাংস আলাদা করে দেওয়া হতো মা দুন আলহিমিন হাড্ডি মাংস আলাদা করে দেওয়া হতো কিন্তু এরপরেও ইমানদাররা জীবন দিয়েছে তাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারে আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফরিন্দ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালাকে পারে দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালেবার পতাকা উড়িয়েছেন আমরাও যদি ইমানের পথে চলি আমাদের জন্য বালা মুসিবত আসবে বালা মুসিবতের তোয়াক্কানা করে জীবন দিয়ে হলো শাহাদা পেশ করে ইমানের পতাকা আল্লাহর আমরা উড়াবো ইনশাআল্লাহ আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই যাকে আমি আমার মনে করি উস্তাজ হিসেবে মানি তিনি বিভিন্ন সময় আসলে সামনাসামনি তো আর প্রশংসা করার দরকার নেই উনি আসার আগেই ওনার ব্যাপারে আপনার সামনা সামনে আমি বলেছি নিজে ফোন করে মাঝে মাঝে তিনি আমাকে অনেক জায়গায় সংশোধনী দেন অনেক জায়গায় উপদেশ দেন আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমাকে নসিহত করেন যারা আমাকে দিনের পথে এগিয়ে দেন আমি মনে করি তারা হচ্ছেন আমার সবচেয়ে উত্তম অভিভাবক আমার উত্তম বন্ধু আমার বড় ভাই হচ্ছেন এমনই একজন মানুষ উস্তাজের মতো তিনি আমাকে দিক নির্দেশনা দিয়ে থাকেন হাফিজাহুল্লাহ রাহ তিনি আলোচনা করবেন তিনি চলে এসেছেন ব্যধবের মতো আমি আর আলোচনা চালাতে চাই না আমি জাস্ট বলতে চাই এই যে সিরিজ গজব দুর্ভিক্ষ আসলো কৃপ্তি সম্প্রদায়ের উপরে কিন্তু মাঝখান দিয়া দেখা গেল বনে ইসরায়েলের ইমানদারদেরকে বাঁচায় দিলেন কে বাঁচাই দিলেন কে তাহলে আমরা যতদিন না জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করি জুলুম থেকে ফিরে না আসি আর গুনাহের জন্য যদি ইস্তেকফার করে আল্লাহমুখী না হই আল্লাহমুখী যদি আমরা না হই তাহলে কিন্তু আল্লাহর গজব থেকে বা দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচতে পারবো এরপরে সাত নম্বরের গজব আসলো প্লেগ মহামারী কোন কোন রেওয়ায়েতে পেয়েছি হাজার হাজার মানুষ মারা গিয়েছে কিন্তু বনি ইসরাইলের ইমানদারদেরকে হেফাজত করেছেন কি এরপরে সে এবাদত গৃহসমূহে হামলা চালালো এবাদত গৃহ ধ্বংস করতে লাগলো বনি ইসরাইলের ইমানদারদের ছেলেদেরকে ধরে ধরে জবাই করা শুরু করলো হত্যা করা শুরু করলো নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন ওগো মাহবুদ এই থেকে আমার আমাকে আর আমার উন্মত তুমি না যা দাও রব্বুল আলামিন তখন বললেন ওগো আমার নবী মুসা তুমি তোমার উন্মত নিয়ে রাতের মধ্যেই মিশর ছেড়ে চলে যাও মুসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন মিশর থেকে তিনি রওনা দিয়েছেন ওই এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল ফেরাউন তখন তার সৈন্যবাহিনীকে নিয়ে সেও মুসা নবী এবং তার উম্মতদেরকে পশ্চাৎপদ করা আরম্ভ করলো পিছু পিছু যাওয়া শুরু করলো নবী তার নিয়ে যখন লোহিত সাগরে পৌঁছে গেলেন লোহিত সাগরে পৌঁছার পরে তারা দেখলেন হায় হায় সামনে সাগর সামনে তো যাওয়ার আর কোনো রাস্তা নাই কিছুক্ষণ পর তার উম্মতের লোকেরা পেছন ফিরে দেখল পেছনে দেখা যায় ফেরাউনের বাহিনী কার বাহিনী আগেই বলেছিলাম বনি ইসরাইল জাতি এরা ছিল আল্লাহর বিশেষ নামক প্রাপ্ত জাতি আসমানি খাবার খাওয়া জাতি আল্লাহ এদের উপরে অনেক নিয়ামত দিয়েছেন নবীওয়ালা বংশ এটা অনেক নবী আল্লাহ এই বংশে পাঠিয়েছেন অনেক নিয়ামত আল্লাহ এই বংশে দিয়েছেন কিন্তু এরা কিছুটা ঘাট ছিল সবর কিছুটা কম ছিল কিছুটা বেসবর ছিল তারা বলল অগ নবী তোমার কথা মতো আমরা আসলাম এখন দেখি সামনে সাগর পেছনে ফেরাউনের বাগিরি সামনে গেলেও মরা লাগবে পেছনে গেলেও মরা লাগবে কোন দিকে যাব আমরা মুসানবি তখন বললেন শোনো আমি এখানে আমার ইচ্ছায় আসি নাই এসেছি কার সিদ্ধান্তে আরো জুড়ে বলেন কার ইচ্ছায় সুতরাং আমরা এখন ওই কাল্লা ইন্নামাই আমাদের রবের কথায় আমরা যেহেতু এখানে এসেছি আমাদেরকে পথ দেখাবেন কে আল্লাহ তখন বললেন মুসা তোমার হাতের মধ্যে এটা কি আল্লা বললেন লাঠির কেরেশ মাছ সবাই দেখবে আপনি লাঠি দিয়ে আঘাত করুন লাঠি দিয়ে তিনি যখন আঘাত করলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছেন কে মুসানবী তার বললেন এবার সেই রাস্তা দিয়ে সাগর পাশ হওয়া আরম্ভ করে সবাই যখন রাস্তা দিয়ে চলা শুরু করলো ফেরাউন এসে দেখলো আয় হায় সাগরের মাঝখান দিয়ে আজকে দিকে রাস্তা হয়ে গিয়েছে সেও একটু ভাব নিল ভাব নিয়ে বললো দেখছো কারবার আজ আমি ফেরাউন খুদার ভয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা সে বলল মার্চন দ্য স্ট্রিট সে তার সৈন্য বলল চলো চলো ধাবা করো মাঝখান দিয়ে তোমরাও যাও চলা শুরু করো যাইতে যাইতে একেবারে যখন মাছ এসেছে এবার কার শুরু হয়েছে আসতে বলবেন না জুড়ে বলেন কার একশন আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরে তখন কিন্তু আল্লাহ ছাড়ে না কোরআনে কারিমে ঘটনা এসেছে সূরা ইউনুসের ভিতরে ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআত বাহুম ফিরাউন ওয়া জুনুদু বাগায়াউ ওয়া আদাওয়া আল্লাহ তাআলা বলছেন আর আমি বনী ইসরাঈলকে সাগর পাস করে দিয়েছিলাম যারা বনে করতে তারা যখন একেবারে মাঝখানে আসলো তখন সাগরের মাঝখান দিয়ে পানি ভাগ করে দিয়ে রাস্তা যিনি বানিয়েছেন ওই রাস্তাটাকে আবার ভেনিস করে দিতে পারেন কি এরা যখন মাছ বরাবর আসলো আল্লাহ তখন বললেন হ্যাঁ

তখন বলতেছে ডুবে ডুবে যখন শেষ হচ্ছে মারা যাচ্ছে বলতেছে আল্লাহ আমি ভালো হয়ে গেছি বনে ইসরাইলের লোকেরা যার উপর ইমান আনছে আমিও তার উপরে ইমান এনেছি আল্লাহ তখন বললেন আল আন গাদ্দার সন্ত্রাসী এখন কি সময় হয়েছে নাকি এই যে আমি তাকে সন্ত্রাসী বললাম সন্ত্রাসী আমি তাকে বলে নাই সন্ত্রাসী তাকে বলেছেন কে দেখেন আল্লাহ বলেছেন ওয়াকাদা আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুই ছিলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এখন আর তোরে ছাড়ার দাম নাই শুন ফেরাউন তোরে আজকে এমন ভাবে মারবো তোকে আমি পৃথিবীর জালেমদের জন্য দৃষ্টান্ত বানাবো মানুনে ਜੀ ਕਬੀ ਬਦਨ ਨਿਕਨਿਤ ਕੂਨ ਲਿਮਨ ਖਲਫਕ দেহকে আমি সংরক্ষণ করে রাখব যাতে করে তোর পরবর্তী জালেমরা তোর পরিণতি দেখে শিক্ষা নিতে পারে যে জুলুমের পরিণতি কখনো ভালো হয় না জুলুমের শাস্তি দুনিয়া থেকে শুরু হয় জালেমরা দুনিয়া থেকে বিচ্যুত হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেয় এই যে কাহিনীটা বর্ণনা করলাম আমার উদ্দেশ্য ছিল কাহিনী শোনাই আপনাদেরকে মজা লাগবে আসলে কোরআনের একটা নাম কেস কোরআন কিচ্ছা কাহিনীর কিতাব আমাদের অনেকে তো কিচ্ছা কাহিনী বিভিন্ন জায়গা থেকে বলে সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছা হ্যাঁ এগুলোর কিচ্ছা ভাই কিচ্ছা শোনাইতে মন চাইলে কোরআনের সুন্দর সুন্দর কিচ্ছা আছে না নাই এই যে ইউসুফ নবীর কিচ্ছা শোনাইতে পারেন মুসা নবীর কিচ্ছা শোনাইতে পারেন কত সুন্দর সুন্দর কিচ্ছা কোরআনে আছে তাও যদি কিচ্ছার বই খুঁজে না পান কসল কোরআন কিনবেন কিনবেন এই বইগুলোর মধ্যে সুন্দর সুন্দর আছে কিচ্ছা বলার ক্ষেত্রে অতিরঞ্জিত যেন না বলেন আল তখন ইসরায়েলির রওয়ায়াত থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবেন এই কিচ্ছাগুলো বললে মানুষও হেদায়াত পাবে ইনশা আল্লাহ তাহলে বলছিলাম এই যে দুর্ভিক্ষ গজব এগুলো এমনি এমনি আসে না এগুলো আমাদের পাপের কারণে জুলুমের কারণে আসে সুতরাং আমরা যদি জুলুম থেকে পাপ থেকে বিরত হয়ে আল্লাহমুখী হয়ে যায় তাহলে ওই যে পৃথিবীতে আগেও দুর্ভিক্ষ গজ বেসেছিল ঈমানদারদেরকে আল্লাহ যেমন হেফাজত করেছেন আমাদেরকেও হেফাজত করবেন কে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বড় ভাই চলে এসেছেন আর বেয়াদবি দবি করব না আমি যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ হান্দিকে সাধু আল্লাহ ইল্লাহ ওয়া তুমার মতন অবরখায়